রেকর্ড করে দেখি। এই একটা হেজার নিলাম যে একবার ফোনের সাউন্ড এখন কেমন দিচ্ছে, তারপর আমি সবকিছু দাম একবারে বলে দিচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং গাইস, আবারও অনেকদিন পর একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই সরি বলে নিই, কারণ আমাদের চ্যানেলে অনেক দিন ভিডিও আসে না, আর দীঘার ভিডিওটাও অনেক লেট হয়ে গেছে সেকেন্ড পার্টটা আসতে। হয়তো এই ভিডিওটা আসার আগে দীঘার পার্টটা তোমরা দেখে নিয়েছো, কিন্তু আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমার গাড়ি টাইগারের উপরে। টাইগারের কিছু জিনিস আবারও লাগাবো, কারণ আবারও একটা সামনে রাইড আসতে চলেছে। চলো এবারে দোকানে গিয়ে করা জিনিস কিনবো, আর তারপর দোকান থেকে ওখান থেকে গিয়ে আবার লাগাতে যাবো। তো চলো, এখন ফুল রেডি হয়ে গেছি, আর বাইরের ওয়েদারটা দেখো মারাত্মক মারাত্মক, তাই জন্য আমার ফুল আউটফিটটা একবার দেখো এরকম টাইপের একটু করে নিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এই আজকে আমি আমার গোকুকে নিয়ে যাচ্ছি, অনেক দিন পর বের করেছি। দেখো ভালো একটু ময়লাও জমে গেছে, কত কিছু হয়েছে দেখো, একটা গাছের তলায় রেখেছিলাম তাই জন্য। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কিচেনটা আমার একটা দিদি দিয়েছে, আর জাস্ট এটা একটু দেখালাম। আর আজকে এই বাইকটা একটু সে ওয়াশও করবো, ভালো নোংরা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখন যাবো হচ্ছে মধ্যম গ্রামে কটা জিনিস কিনতে, তারপর এসে আমার টাইগারের যেখানে দোকানে যাই আমরা অটো উইন্সে, ওইখানে এসে আমরা গাড়িটাকে জিনিসগুলো লাগাবো। চলো এবার। বাইরে বেরানোর পর বুঝতে পাচ্ছি যে কি মারাত্মক গরম, মানে এখন 45 ডিগ্রি নেই, তাও যে কি গরম লাগছে, জাস্ট অসহ্যকর, অসহ্যকর গরম। গাড়িটা এখন এখানে পার্ক করে দিয়েছি, আর মধ্যমগ্রামের আমি এখানে চলে এসেছি এখন। আর এর ভেতরে এই যে দোকানটা, যেই দোকানটায় যাবো আমি এখন, ঢুকতেই ছোটো গলি আছে প্রচণ্ড। কাকা D70 হর্নটা আছে? D70 হর্ন ইউনিভার্সাল তো, ওটা দাও তো রেকর্ড করে দেখি। কেন ভিডিও ছাড়ব? তাই তোমার জন্য না, ইউনিভার্সাল যে ডুয়েল হর্নটা কাকা এখানে দেখালো, এই একটা D70 হর্ন, এটা পালসারের বললে তাই তো, আর আর একটা কিসের বললে? আর এটা অ্যাপাচি তাই তো, এটা হলো অ্যাপাচি হর্ন, দুটো বলছে কাছাকাছি একই সাউন্ড। এখন কাকা শোনাবে যে এটা কোনটা ভালো সাউন্ড হবে একটু। আর এই অ্যাপাচির হর্নের দাম 450 টাকা, আর পালসারের দাম 350 টাকা। এটা পালসারের হর্নের সাউন্ড, আর এটা অ্যাপাচির হর্নের সাউন্ড, এবার শোনাও। বাবা কোনটার সাউন্ড ভালো এবার তোমরা চুজ করে নাও, আমিও দেখছি কোনটা নেব আর একবার শুনে। আমি এই পালসারের হর্নটা নিলাম, D70 হর্নটা, আমার শুনে এই সাউন্ডটা বেশি লাগলো, যেটার দাম নিল 350 টাকা। 450 টাকার মালটা ঠিক, মানে আমার মনে হলো এইটার সাউন্ডটা একটু বেশি আছে, তাই জন্য এটাই নিলাম। আর এর সাথে এই একটা হেজার নিলাম, আর হেজারের একটা সুইচ, হেজারের এইটা হচ্ছে 200 টাকা নিল, আর এই সুইচটার দাম হচ্ছে 50 টাকা। এটা একটা দাদার জন্য, দাদার জন্য স্কুটির একটা মোবাইল হোল্ডার নিলাম, এটা কত? এটা 250 টাকারটা, এটা 200 টাকারটা, আর ওটা কত? 350, এটা হচ্ছে 350 টাকারটা। এটাই দেখে ভালো মনে হচ্ছে, ভাবছি এটাই নিয়ে নেবো। আমি ওখান থেকে কী কী নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছি, কারণ এখানে প্যাকেট করে নিয়েছি, আর মারাত্মক গরম, তো যাই তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন বাড়ি চলে এসেছি, আর ওখান থেকে কী কী কিনলাম তোমাদেরকে একবার দেখাই। দেখো এই জিনিসটা আমি ওয়েলিংটন দিয়ে কিনেছি, আমি এটা আগে তোমাদেরকে দেখিনি, তারপর আমি সব কিছু দাম একবারে বলে দিচ্ছি। আর পাশে দেখো এই যে চলে এসছে, সব সময় চলে আসে আর খালি গায়ে, সবসময় খালি গায়ে থাকে, দীঘার ভিতরে তাদের দেখেইছো। তো এবার দেখাই, এইখানে আমি এই যে হর্নটা কিনেছি আমার গাড়ির জন্য, এই হর্নটা কিনেছি, এটা হচ্ছে পালসারের হর্ন, এইটা আমার নিচে 350 টাকা। আর এখানে একটা সুইচ কিনেছি 60 টাকা বলেছিল, তারপরে লাস্টে 50 টাকাই নিয়েছে। আর এখানে একটা আমি হেজার কিনেছি, এই হেজারটার দাম 200 টাকা। আর এটা আমি আমার দাদার জন্য কিনেছি, দাদার হচ্ছে স্কুটি আছে আমার বর্দার,
স্কুটির গাড়ি স্কুটির এটা হচ্ছে মোবাইল হোল্ডার। আর এই যে এটা কিনেছি এটা আমার 750 টাকা নিয়েছিল, পিছনের মড গার্ডটা যেটা জল ওঠে, নামটা আমি ঠিক জানি না এটার, এটা 750 টাকা নিয়েছিল। তো এটা ওয়েলিংটন থেকে কিনেছিলাম, তো এখন এগুলোকে লাগাবো। তো এখন চলো সেই আমাদের অটো উইন্সের দোকানে যাওয়া যাক। এখন গ্যারেজ থেকে টাইগারকে নিয়ে বেরিয়ে চলে এসেছি, আর আজকে যে 3-4টে জিনিস আছে সেই 3-4টে জিনিস লাগাবো। আর তোমাদের একটু পিছনটার দেখিয়ে দিই, হালটা পিছনের হালটা দেখো জল ছিটে কি হয়েছে দেখো, তাই জন্য এখন এই পিছনে এই জিনিসটা লাগাবো। আর তোমাদেরকে বললাম হর্ন কিনেছি, হর্নের সাউন্ডটা একবার তোমাদেরকে শুনিয়ে দিই যে একবার হর্নের সাউন্ডটা এখন কেমন দিচ্ছে। এখন হর্নটা সাউন্ড শোনালাম আর এরপর লাগানোর পর শোনাবো, আর হ্যাজার্ডটাও দেখাবো হ্যাজার্ডটা লাগিয়ে। তো চলো এবার যাওয়া যাক। তো এখন চলে এসেছি আমাদের সেই অটো উইন্সে, তো গাড়িও ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর তোমরা দেখাই একবার। এই যে আমাদের টাইগার এখন মানে ঢুকিয়ে দিয়েছি, আর এখন আমাদের এই দাদাই কাজ করবে। প্রথমে কি এই পিছনের এই গার্ডটা লাগাচ্ছো তাই তো? পিছনের এই গার্ডটা লাগাচ্ছো, আর আমার এই সাইডটা এই গার্ডটা রয়েছে তাই জন্য আমারটা এই সাইড করে লাগাচ্ছি। তো এখন এই আমার পিছনের এই গার্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম দেখাচ্ছে আমাদের পিছন দিক দিয়ে দেখো, পুরো একদম সমান রয়েছে, আর একটা সুন্দর একদম লাগছে, একটা পুরো এর সাথে মনে হচ্ছে মিশানো, পুরো এর সাথে খুব ভালো লাগছে এই জিনিসটা। এরপরে হয়তো হর্নটা লাগাবে বা হ্যাজার্ডটা লাগাবে, দেখি কোনটা লাগায়। তো এখন এই হর্নগুলো লাগাবে আমাদের ডুয়েল হর্ন, আর এই ভেতরে হর্নটাকে খুলে দেবে তাই তো? এই যে ভেতরে যে হর্নটা আছে আমার যে গাড়ির হর্নটা, এই গাড়ির হর্নটা এখন খুলে দেবো, তারপর এই দুটো হর্ন এখন লাগাবে। এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়েই গেছে, আর তার মাঝখানে একটুখানি ভাবলাম এই দোকানটার এই যে এই অটো উইন্সের ভিতরে কী কী আর পাওয়া যায়, শুধু তো তোমরা শুনেছ যে এখানে গাড়ি ঠিক করে, কোনো দিন এই জায়গার ভিডিও করিনি, এখানে কী কী পাওয়া যায় তোমাদের একবার দেখিয়ে দিই। বাইরে দিয়ে দেখো এখানে কত কিছু পাওয়া যায়, মানে যেরকম দেখো এখানে হ্যাজার লাগানো আছে, তারপর এই যে বুলেটের যে লাইটগুলো হয় ফ্রন্ট লাইট সেইখানে, তারপর এখানে আরও অনেক কিছু আছে, তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এই দেখো তার ভেতরের এখানে এই দাদাগুলো সবাই কাজ করে, আর এখানে দেখো কত কিছু রাখা থাকে, মানে ঘরের ভেতরে এই সাইডে তোমাদের যেটা দেখাচ্ছিলাম এইখানে অনেক কিছু আছে, অনেক কিছু পাওয়া যায়, মানে তোমরা যদি এখান থেকেও কিছু কিনতে চাও সেই জিনিসটা হয়ে যাবে। এই দিকটা দেখো, এই চাবির রিং আছে, তারপরে মানে মোবিল টোবিল সব কিছু তোমার এখানে, উপরে টপ বক্সও রয়েছে, টপ বক্স সব পাওয়া যায়। তো তোমরা এখানে যদি এসে এইসব জিনিসও কিছু কিনতে চাও, তারপরে এইখানে দেখো এখানে মতুলের চেন লুপ চেন ক্লিনার রয়েছে, সব মানে এ টু জেড মোটামুটি গাড়ির যত জিনিস হয় সব কিছু রয়েছে। তারপর দেখো এখানে সাইলেন্সার রয়েছে, এখানে হান্টারের সাইলেন্সার রয়েছে, তারপর মাইক্রোফাইবার ক্লথ রয়েছে, স্কয়কোন নিগার্ড রয়েছে, রাইনক্সের নিগার্ড রয়েছে, লিভার গার্ড রয়েছে, অনেক কিছু আছে, তারপরে হর্ন আছে, লুকিং গ্লাসের মিরর আছে, যে ছোটো ছোটো মিররগুলো হয়, আর এইখানে দেখো এখানে রাইনক্সের গ্লাভস আছে, তারপরে চাবি রিং আছে, অনেক ধরনের অনেক কিছু আছে, ইন্ডিকেটার রয়েছে। দোকানে যে দাদা আছে তার সাথে তোমাদের একটু পরিচয় করে দিই, আর এখানে এই দোকানটা আসলে কোন জায়গায় অ্যাড্রেসটা তোমাদের জানানোর জন্য সেটা দেখিয়ে দিই, আর এখানে আসলে অনেক কমে হবে, ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিই তারা। আর তোমার দোকানে একটু অ্যাড্রেসটা বলে দাও। নমস্কার, আমার দোকানের নাম অটো উইংস, আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাবারসা দাগমালা মোড়, অঞ্জলি জুয়েলার্স এর প্রমোটার ঠিক মাঝখানে যে গলিটা ওই গলিতে আমাদের দোকান। আর তোমার নাম্বারটা একটু বলে দাও। 8961953651। আর আমার থ্রুতে যারা আসবে তাদেরকে একটু কম হবে কি, ডিসকাউন্ট হবে? রিজনেবল প্রাইসে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে মোটো বাজার যারা নামে আসবে তাদের একটু ডিসকাউন্ট দিয়ে দিও। অবশ্যই, ঠিক আছে। তো দাদা তো অ্যাড্রেস বলে দিলাম, তোমাদের আরও ভালো একটা অ্যাড্রেস তুলে দিয়ে বাইরে নিয়ে গিয়ে এই দিকটায় দেখো, এই যে এইখানে এখানে নলেজ হোম স্কুল রয়েছে, যারা নলেজ হোম স্কুলটা চেনে, এই যে এই মাঠটা নলেজ হোম স্কুলের মাঠের পুরো একদম এইখানে, এই যে এই দেখো এই যে অটো উইন্স, মানে পুরো ওই ওই যে স্কুলটা স্কুলের মাঠের এখান থেকে পুরো এইখানে। আর যদি তোমরা অঞ্জলি জুয়েলার্সের ডান দিক দিয়ে ঢোকো এখান থেকে এই জায়গায় পুরো অটো উইন্সটা তোমরা পাবে। এখন এখানে হ্যাজার লাগিয়ে দিয়েছে, এই যে হ্যাজারটা লাগাচ্ছে, এখানে সুইচ লাগানো বাকি আছে, এই যে তোমার হ্যাজারটা জ্বালিয়ে দেখাচ্ছে, এখন লাগছে, দেখো ফ্রন্ট থেকে একবার দেখাচ্ছে, ফ্রন্ট থেকে জাস্ট দেখো জাস্ট অন্যরকম লাগে। অনেকদিন ইচ্ছা ছিল হ্যাজারটা লাগানোর, আজকে লাগিয়ে ফেললাম হ্যাজারটা, এখনও সুইচ লাগাইনি, সুইচটা লাগাবে,
এইদিকে তো একটা সামনে ফগের সুইচ লাগানো আছে, তাই জন্য ভাবছি এটাকে এইখানটায় লাগাবো হ্যাজার সুইচটা। তারপর এখানে হ্যাজার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এই যে তার সুইচটাও লাগিয়ে দিয়েছে। ফ্রন্টের লুকটা দেখাচ্ছি, আর এইখানে এই সুইচটা চিপলেই অফ করলাম আবার অন করলাম, তাহলে দেখো আবার অফ করলাম আবার অন করলাম, এখান থেকে এটা চেঞ্জ হবে। আর হর্নটার তোমার সাউন্ড শুনছি, হর্নটাও ভেতরে লাগানো হয়ে গেছে, দেখাচ্ছি একবার। এই যে দুখানা হর্ন আছে, দুখানা হর্ন, এই একটা হর্ন আর ওই সাইডে আর একটা হর্ন আছে, দুখানা হর্ন লাগিয়ে দিয়েছে। আর সাউন্ডটা একবার তোমাদের শোনাচ্ছি, সাউন্ডটা শোনো। এখানে কাজ করছিল, কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম এইটা ঝাড় চাইছে আর লজ্জা দেবে, এটা আমার ভেবেই লাগলো। তো তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে দিচ্ছি যে আমার গাড়িতে এত কিছু লাগিয়েছি, পিছনের গাড়িটা লাগিয়েছি, হ্যাজার লাগিয়েছি, হ্যাজারের আবার তার লেগেছে, তারপর ডুয়েল যে হর্নটা লাগিয়েছি, হর্ন লাগিয়েছি, তারপরে সামনে যে হেডলাইটটা, হেডলাইটটাও আপার ছিল সেটাকে ডাউন করেছি, তারপর কিছু কিছু জায়গায় রং চটে গেছিলো তাই জন্য মানে ব্ল্যাক স্প্রে মেরেছি, সব মিলিয়ে আমার 280 টাকা নিয়েছে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখাবে নতুন একটা ভিডিও, নতুন একটা রাইডে। তো আজকের জন্য টাটা, বাই বাই।